মেহরাব মেহরাব আমাকে চিনতে পেরেছো? আমি দুষ্ট বাবুদের খেয়ে ফেলি। দেখো তোমাদের বাসায় সিঁড়ির কাছে এসে আমি বসে আছি তোমাকে খাবো বলে। যখন তুমি বের হবে বাসা থেকে ঠিক তখনই চুপ করে তোমাকে ধরে ফেলবো। আমার কথা শোনো না, ঠিক মতো খাও না, ঠিক মতো ঘুমাও না, পড়াশোনা করতেই চাও না। তুমি জানো না দুষ্ট বাবুদের আমি খেয়ে ফেলি, তাহলে কেন এত দুষ্টামি করো? আমার মেজাজ খুব খারাপ, খুব রাগ হয়ে আছি আমি। তুমি কখন নামবে সিঁড়ি দিয়ে, বাসা থেকে কখন বের হবে? তখনই তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাব আমার রাজ্যে, তারপর মচমচ করে খেয়ে ফেলব। আমার হাত থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো তোমাকে গুড বয় হয়ে যেতে হবে মেহরা। তুমি যদি বাবা মার কথা শোনো, ঠিক মতো খাও, ঠিক মতো ঘুমাও, ঠিক মতো পড়াশোনা করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। এখন তুমি আমাকে বলো মেহরা, তুমি কি আজকে থেকে গুড বয় হয়ে যাবে? যদি গুড বয় হও তাহলে অনেক পুরস্কার দেব, আর যদি পচা বাবু হও তাহলে তোমাকে কিন্তু আমি উঠিয়ে নিয়ে যাব। এখন তাড়াতাড়ি বলো আমাকে, তুমি কি গুড বয় হবে নাকি পচা বাবু হবে? তাড়াতাড়ি বলো মেহরা।